আমি আমার মাকে নিয়ে কি হজ করতে গেছি, উমরায় গিয়ে আসছি, দেখছেন আপনারা বিভিন্ন গাড়িতে নিয়ে নিয়ে মাকে অনেক সুন্দর জায়গা দেখাইছি, এই তৌফিক আমি নাও পেতে পারি, এই জন্য অনুরোধ করব। ওয়াজ শুনবেন হুজুর, ওয়াজ বড় ভালো লাগে, ওয়াজ বড় শান্তি লাগে, ওয়াজ বড় টেস্ট লাগে, কিন্তু বাড়িতে গিয়ে মাকে ধমক মারবেন, বাবাকে ধমক মারবেন, আপনার মতো মুরিদ আমার দরকার নাই, আপনার মতো শ্রোতা আমার দরকার নাই। আজকে থেকে ওয়াদা হলো, আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। যাদের মা বাবা নেই তারা মা বাবার কবরে গিয়ে আগামী শুক্রবারে জিয়ারত করবেন, যাদের মা বাবা বেঁচে আছে তাদের পায়ে ধরে ক্ষমা চাইবেন, ক্ষমা চাইয়া বলবেন মা যা করেছি ভুল করেছি, আজকে থেকে ওয়াদা। আর বিয়ে করার আগে, এ ভাই বিয়ে করার আগে সন্তান মোটামুটি মারে খুব পছন্দ করে, বিয়ে করার পরে মারে আর আগের মতন দাম দেয় না, আগের মতন দাম দেয় না, মঈন ভাই সত্য কথা, এগুলো বাস্তব কথা। আপনি প্রত্যেকটা জামাই স্বামীর অ্যাকাউন্ট নাম্বার চেক করে দেখবেন, প্রত্যেকটা নমিনী তার বউয়ের নাম, আর প্রত্যেকটা বউয়ের অ্যাকাউন্ট চেক করে দেখবেন নমিনী তার ভাইয়ের নাম বোনের নাম। অনেক সংসারে বউর কথা হইন না, তার তার মাকে বউর কথা শুনে তার সে তার মাকে ছেড়ে দিছে, কিন্তু কোন বউ কিন্তু জামার কথা শুন না বউর মাকে ছাড়ে দেয় না, কথা কি সত্য? যেই সহজে তুমি তোমার মাকে ভাঙ্গা করে ফেলে ঢাকায় উঠে যাও, তোমার ওয়াইফ কিন্তু ঠিকই তোমার শাশুড়িকে কিন্তু মায়ের মর্যাদা দিয়ে কিন্তু পথ চলে, অন্ততপক্ষে এটা মনে রেখো, তোমার তুমি যদি তোমার শাশুড়িকে বৌমাদেরকে বলছি আপনি যদি আপনার শাশুড়িকে সম্মান না করেন, আপনি কাগজে লিখে রাখেন একদিন আপনার ছেলের বউ এসে আপনাকে লাথি মেরে বের করে দিবে। হাত তুলে বলেন ঠিক ঠিক না বলেন? আমি এই ওয়াজগুলো করলে সারা রাতই করতে পারবো, আমি আপনাদেরকে চিল্লাইতে চাই না, আমি নতুন আসছি এই জন্য ডান বাম পাচ্ছি না, এরপর কিছু কথা বলে দিয়ে গেলাম, একটা কথাই বলতে চাই, খেতের ইডা খেতেই ভাঙ্গে, আপনি যদি আপনার শাশুড়িকে তাহাজ্জুদের পানি যদি বানিয়ে দেন, আপনার ছেলের বউ একদিন যখন আসবে তাহাজ্জুদের পানিও বানাবে, পানির সঙ্গে সরিষা তেল মিশাইয়া মাথার তালুতেও দিয়ে দিবে, কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আজকে থেকে পরিষ্কার কথা হলো, যতদিন বাঁচবো মায়ের সেবা করব, রাজি আছেনি সবাই? মা বাবার মনে কখনো কষ্ট দিব। আর আমি মাত্র 13 দিন ছিলাম সৌদি আরবে, কয়দিন 13 দিন আমার জীবনে আমি প্রথম গিয়েছিলাম সৌদি আরব, এবং আমি উমরা করতে প্রথম গেছি, সামনে ইনশাল্লাহ হজের চিন্তা ভাবনা নিয়ে রাখছি, কিন্তু একটি কথা বলতে চাই এই ইউটিউবাররা, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা আমার প্রবাসীদের জন্য কাজে লাগবে, এই প্রবাসীরা অনেক অনুপ্রেরণা পাবে, আমি বাস্তব চোখে দেখে এসেছি, মাত্র 13 দিন ছিলাম সৌদি আরব, 13 দিন থাকার পরে 13 দিনের ভিতরেই ওই দেশের ছেলেগুলো আমার সঙ্গে দেখা করার জন্য 1200 কিলোমিটার 1400 কিলোমিটার 800 কিলোমিটার 400 কিলোমিটার পাড়ি দিয়ে আমার সঙ্গে দেখা করতে আসছে। আমি ঘুরে ঘুরে মাত্র 13 দিনের ভিতরে সৌদি আরবে আমি প্রবাসীদের যে দুঃখ কষ্ট যা দেখেছি, আমি দেখেছি প্রায় 80%-এর উপরে প্রবাসীরা অনেক কষ্টে আছে। কেমন কষ্ট? এই দিকদার দালালের দালাল চক্রের কারণে তারা কষ্টে আছে, ওই দিকদার কফিলির কারণে কষ্টে আছে, ওই দিকদার আকামা রুশানলে তারা কষ্টে আছে। আমি একটি কথাই বলতে চাই, এই আমাদের দেশে যারা আছেন, আমাদের এই সর্বোচ্চ জায়গা যারা আছেন, আপনারা প্রবাসীদের দিকে একটু নজর দেন, প্রয়োজনে আপনারা রাষ্ট্রীয়ভাবে, আমি প্রধানমন্ত্রীকে সেদিনে বলেছি আজকেও বলতে চাই, রাষ্ট্রীয়ভাবে প্রবাসীদেরকে অন্তত বিদেশ পাঠিয়ে, প্রয়োজনে প্রবাসীদের বেতন থেকে আপনারা শর্ত সাপেক্ষে বিদেশ পাঠিয়ে সেখান থেকে আপনারা কেটে নেবেন টাকা, কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রবাসীদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করেন, কারণ দালাল চক্ররা টাকা যদি লাগে 2.5 লাখ ওরা নিচ্ছে 5 লাখ, আবার 1 মাস পরে আকামার জন্য লাগে 3.5 লাখ, এইভাবে তাদের বাড়ি বিক্রি করতে হচ্ছে, সংসারের মানুষ তাদেরকে সংসারের অনেকে কষ্টের মধ্যে আছে। আমি আশা করব ওই প্রবাসীদের দিকে আপনারা নজর দিবেন, কারণ এই প্রবাসীরা এমন রেমিটেন্স যোদ্ধা, কেউ যদি টাকা নাও দেয় এই প্রবাসীদের টাকাই বাংলাদেশ চলবে, ঠিক কি না বলেন? আর এই প্রবাসীরা যখন ঘাম ঝরাইয়া 5 বছর 6 বছর পরে যখন আসে, তখন আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টের ভিতরে প্রবাসীরা অনেক হেরেঞ্জের শিকার হয়, অনেক সময় দেখি সবাই খারাপ না, অনেক ভালো আছে, কিন্তু কিছু কিছু মানুষ প্রবাসীদেরকে মানুষই মনে করে না, যাথা গালাগালি করে, কিন্তু প্রবাসীরা বিদেশে যেই কষ্ট করে এই কষ্টটা আমি চোখে দিকে আসছি। এই জন্য বাড়িতে যারা আছেন হুট করে এখান থেকে ফোন কইরা বড় ভাইকে ফোন দিয়ে কয়েন না, ভাই আমার লাগে একটা আইফোন পাঠাও, আইফোন পাঠাইতে কত টাকা লাগে, যারা রুজি করে তারা জানে কত টাকা লাগে। এই জন্য
আপনারা বাড়ি থেকে তাদেরকে প্রেসার দিবেন না। আমি দেখেছি প্রবাসীরা একটা ঘন্টা তারা অযথা সময় নষ্ট করে না, তারা নিজেরা বাসায় আসে, আয়েশা নিজের কাপড় নিজে ধোয়, নিজের রান্না নিজে করে, তারা আবার সকালবেলা দুই রাত্রিবেলা দুই ঘন্টা ঘুমাইতে পারে না, সকালবেলা আবার ডিউটিতে চলে যায়, বেতন কম। আপনারা বাড়ি থেকে তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে চাপ দিবেন না, তাদেরকে প্রেসার দিবেন না। প্রবাসীরা সারা দিন কাজ করে, সিরা ফারা বিভিন্ন ধরনের কাপড় চোপড় পইরা তারা কাজ করে, কিন্তু রুমে যাইয়াও তারা আর ভালো কাপড় পরে না, এমনি শুয়ে থাকে, কিন্তু দেশে আসার সময় হাতে নতুন একটা গোল্ডেন কালার ঘড়ি লাগায় এবং সুন্দর করে একটা প্যান্ট পরে, সুন্দর করে একটা ব্লেজার লাগায় এবং সুন্দর করে আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসে। কিন্তু মনে রাখবেন কেন পরে জানেন, তারা বুঝাইতে চাই শেষবেলায় আমি বিদেশে অনেক সুখে ছিলাম, কিন্তু অথচ তার সারা জীবনের ঈদ গেছে, এই পাঁচ বছরের ভিতরে দশটা ঈদ গেছে, ঈদের দিন ভালো করে সে সেমাই খাইতে পারে নাই, কুরবানির ঈদে গোশত ভালো করে খেতে পারে নাই, আনন্দের ভাগ করতে পারে নাই। আপনি তো বেশ আনন্দেই আছেন, এই জন্য প্রবাসীদেরকে ধমক দিয়ে কথা বলবেন না, প্রবাসীরা এই বাংলাদেশের সম্পদ, কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য এদের জন্য সবাই দোয়া করবেন, আজকের হাজার হাজার ফেনীর মানুষ, দাগনগুইয়ার মানুষ, আপনারা সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন। আর প্রবাসীদেরকে আমরা বলবো, প্রবাসীদেরকে বলবো, আপনারা মাঝে মাঝে প্রবাস থেকে মাকে একটু ফোন দিয়ে দোয়া চাইবেন, এই দোয়াটা আপনাদের জন্য মহৌষধ হবে, এই দোয়াটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। মাকে ফোন দিবেন, আপনার পরিবারকে ফোন দিবেন। আমরা এমনও দেখতে পারি বিদেশ থেকে যখন সন্তান আসে, বউ কিছু কিছু বউ আসে, আসলে তাকায় হাতের মধ্যে বড় ব্যাগটা আছে কিনা, আর মা প্রথম তাকায় চেহারাটা শুকায় আছে কিনা, মা কয় ফুত খায় আলো, আর বউ মনে মনে কয় আসল ব্যাগটা কোনটা আছে কিনা বলেন। এই যখন আমাদের ফ্যামিলি অবস্থা, তখন ওই প্রবাসীর অন্তরটা ফাইটা যায়, বুক ফাটে মুখ ফাটে না, কাহার কাছে তাদের কষ্টের কথা বলতে পারে না। এই জন্য প্রবাসীদেরকে সম্মান করে কথা বলতে হবে, প্রবাসীদের জন্য দোয়া করবেন, তবে মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে। যুবক, তোমরা মা বাবাকে ভালোবাসতে চাও কি চাও না, হাত তুলে বলো চাও কি চাও না। আমরা সবাই মা বাবাকে ভালোবাসবো, আমরা মা বাবাকে ভালোবাসবো, মা বাবাকে ভালোবাসবো। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, গতকালও অনেক বৃষ্টি হয়েছে, অন্ততপক্ষে আজকে কোনো বৃষ্টি নাই, এটা আল্লাহ পাকের অশেষ দয়া।